ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপনার প্রশ্ন হলো, আপনার এক বোন আপনাকে এটা দেবে ওটা দেবে এইভাবে আশ্বাস দিয়ে দেখা গেছে দেয় না, স্মরণ করাই দিলে হয়তো আবার ভুলে যায়। তো এইভাবে দেখা গেছে আশ্বাস দিতেই থাকে কিন্তু সে গিফটগুলো দেয় না বা যেটা দেওয়ার কথা ছিল সেগুলো দেয় না। তো এভাবে ওয়াদা দিয়ে কথা দিয়ে কথা না রাখে, এগুলো মুনাফেকের আলামত। সে তো সে বইনটা মুনাফেকের আলামতের মধ্যে বা মুনাফেকের কাতারে পড়ছে কি না বা পড়বে কি না। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বাদা ও বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহাম সেই বুখারির হাদিসে বলেছেন যে মুনাফেকের নিদর্শন চারটি, এর মধ্যে থেকে একটা ছিল ওয়াজা তুমি না খানা, সে আমানতের খেয়ানত করে, এবং ওয়াইদা ওয়াদা খলাফা, যখন ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে, মানে যেই প্রতিশ্রুতি দিয়েছে কারোর সাথে সেটা ভঙ্গ করে। সুতরাং কারোর মধ্যে যদি স্বেচ্ছায় এটা হয় যে সে প্রতিশ্রুতি দিয়ে স্বেচ্ছায় এটা ভঙ্গ করে ইচ্ছাকৃতভাবে, কোনো প্রবলেম অথবা কোনো সমস্যা অথবা ভুলা রোগ তার মাঝে নেই, সম্পূর্ণ তার দেওয়ার মতো অথবা সে ওয়াদা রক্ষা করার মতন তার ক্যাপাসিটি আছে, তারপরও যদি না করে সে সত্যিকারের মুনাফিক হিসেবে গণ্য হবে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি এরকম হয় যে সে ওয়াদাটা কথা ভুলে গেছে অথবা এমন একটা বিষয় ওয়াদা করেছিল যে পরবর্তীতে সেটা দেওয়ার মতো ক্যাপাসিটি আর তার নেই, তাহলে সে মুনাফিকের মধ্যে গণ্য হবে না, সে মাজুর বা অক্ষম হিসাবে অপারক হিসাবে গণ্য হবে। আশা করি সংক্ষিপ্ত পরিসরে বুঝতে পারছেন। আল্লাহ আলাম।